উত্তর জেলা সদর ধর্মনগর পৌর পরিষদ এলাকাতে অত্যাধুনিক শ্মশান ঘাট নির্মাণের দাবি উঠেছে ধর্মনগর পৌরপরিষদ এলাকার শ্মশান ঘাটটি বর্তমানে বিহাল দশায় জনবসতিপূর্ণ শ্মশান ঘাটটিতে দুটি চুল্লি থাকাতে একসাথে তিন চারটি মৃতদেহ এলে সমস্যা দেখা দেয় ধর্মনগর এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি হলো ধর্মনগর শহরে একটি অত্যাধুনিক বৈদ্যুতিক শ্মশান ঘাটের বর্তমানে ধর্মনগরের যে শ্মশান ঘাটটি রয়েছে তা মানদাতার আমলে তৈরি করা লাকড়ি চুল্লি বর্তমানে ধর্মনগর পৌর পরিষদ এলাকাতে দুটি লাকড়ি চুল্লির শ্মশান ঘাট রয়েছে এই শ্মশান ঘাটটিও বিহাল শ্মশান ঘাটে যেমন রয়েছে জলের অভাব তেমনি শ্মশান ঘাটের আশপাশ এলাকায় রয়েছে নোংরা তাছাড়া একটি শ্মশান ঘাটে দুটি চুল্লি হওয়ার ফলে একসাথে তিন চারটি মৃতদেহ এলে সব যাত্রীদের মৃতদেহ নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয় তাছাড়া বর্তমানে যে জায়গাতে শ্মশান ঘাটটি রয়েছে তার আশপাশে রয়েছে ঘনবসতি মৃতদেহ পুরানোর সময় চুল্লির ধোঁয়া আশপাশের বাড়িঘরে যেমন ঢুকছে তেমনি পুরা গন্ধও ছড়াচ্ছে ধর্মনগর এলাকার জনগণের দাবি ধর্মনগর পৌর পরিশোধ এলাকাতে যাহাতে একটি বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এখন তো অনেক বেশি আপনার এত আধুনিক একটু ভালো হইব মানুষের সংখ্যাটা দিন দিন বাড়ে চুলা কতটা আছে বা চুলা এখন বর্তমান আছে দুইটা বা আড়াইটার লগে যদি আড়াটা চুলা করে এটাও সুবিধা হয় কি চুলা বৈদ্যুতিক চুলা হ্যাঁ বৈদ্যুতিক চুলা যদি করা হয় আরও সুবিধা হইব আপনার কোনদিন এখন তো আপনার কম বর্তমান করোনার সময় আপনার বোধ হয় ডেলি চারটা পাঁচটা কোনোদিন ছটা আইসে কোনদিন রাত্রি হইল তিনটা আমরা দিনে দেখি তিনটা চারটা সুবিধা হয় রিপোর্ট আছে